সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। এখানে অসংখ্য ওলামায়ে কারাম আছেন যারা আমার উস্তাদ সমতুল্য। তো আমি অল্প সময়ে দুটি কথা বলতে চাই। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু, সেদিন তাদের তার চেহারা উজ্জ্বল উজ্জ্বল হবে, তাদের চেহারা উজ্জ্বল হবে। কাদের চেহারা উজ্জ্বল হবে? তাফসিরে দুররে মানসুরের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাই কয়েকটা হাদিস উল্লেখ করেছেন, যেটা তাফসির ইবনে কাসিরের মধ্যে হাফিজ আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই তিনি উল্লেখ করেন। ওই আয়াতের তাফসিরে আল্লাহর রসুল নিজে বয়ান করেন, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রসুল বলেন, আন্নাহুম আহলুস সুন্নাত ওয়াল জামাত, যাদের চেহারা উজ্জ্বল হবে, আন্নাহুম নিশ্চয়ই আন্নাহুম আহলুস সুন্নাত ওয়াল জামাত, তাদের নাম আল্লাহ রসুল বলে দিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা আগে থেকেও আহলে সুন্নাত ওয়াল জামাত, এখনো আহলে সুন্নাত ওয়াল জামাত, ভবিষ্যতেও আহলে সুন্নাত ওয়াল জামাত। কিন্তু যারা এক সময় নিজেদেরকে খারিজি বলে গৌরব করত, পরে বলল যে আমরা খারিজি না, আমরা ওয়াহাবি, তো এখন তারা আবার বলতেছে না আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আসল আমরা আর আমাদেরকে তারা বলছে আমরা নাকি এখন নকল হয়ে গেছি। তো যাই হোক, সব কিছুর পরে পজিটিভ একটা অবস্থা দেখছি যে আহলে সুন্নাত ওয়াল জামাত তথা সুন্নি জামাত এই দলটা যে সঠিক দল, এটাই যে সঠিক দল। দুই দিন পরে হইলেও তারা বুঝতে পেরেছে, বলে না গাধা পানি খাইলি একটু ঘোলা কইরা খাইলি। তা আমি বলবো, আমার তো বয়স কম, বেশি না, আমার রক্ত গরম, ঠান্ডা মাথায় কথা বলার চেষ্টা করি, বেশি গরম হই না। আর একটু কথা বলার উদ্দেশ্যে, কিছুদিন আগে একজন কথিত বড় আলেম ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার আহমদাবাদে বলেছেন যে ইংরেজরা এই দেশে সুন্নি বানায় গেছে, এর আগে কোনো সুন্নি ছিল না, এখন তাদের মধ্যেই বিচ্ছিন্ন বক্তব্য, সুন্নি ইংরেজরা বানায় গেছে, এই ধরনের বক্তব্য কোনো জাহেলও বলেনি আগে, এখন তারা বড় বড় নামধারী আলেম হয়ে বলতেছে। ইমাম জাহাবি রহমাতুল্লাহ আলাইহির লেখা একটা কিতাব দেখলাম, ওটার নাম সিয়ারু আলামী নোবালা। সিয়ারু আলামী নোবালার মধ্যে ইমাম জাহাবি মিলাদুন্নবীর আলোচনা করেছেন, মিলাদুন্নবীর ব্যাপার অনেক দলায় এখানে উল্লেখ রয়েছে। তো সেখানে স্পষ্ট উল্লেখ করেছে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রসিদ্ধ মারুফ প্রসিদ্ধ নাম হলো সুন্নি জামাত। তো এই কিতাবটা বেশি দিন আগের না, আজ থেকে প্রায় 700 বছরের আগের কিতাব। তো আমি আশ্চর্য হই যারা হেলিকপ্টার দিয়ে ভাড়া করিয়া বিভিন্ন জায়গায় যায়, যাইয়া বলে যে সুন্নি জামাত ইংরেজরা বানাইছে। তো উনি আসলে কি যে লেখাপড়া করে এত বড় ডিগ্রি লাগাইছে তা জানি না। তা আমি দেখলাম 700 বছরের আগের কিতাবও সুন্নি জামাতের নাম আছে, আর হাদিসের মধ্যে তো আছে, মোল্লা আলী কারীর মেরকাতের মধ্যে তো স্পষ্ট আছে, ওয়ালা শাক্কা ওয়ালা রাইব আন্নাহুম হুম আহলুস সুন্নাত ওয়াল জামাত, কোনো সন্দেহ নেই, সন্দেহাতীত ভাবে যে দলটা নবীর দল, জান্নাতি দল, ওই দলটার নাম হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা কি সেই দলের মধ্যে আছি না নাই? জবান খুলে বলেন আছি না নাই। আপনি যদি বলেন আমি নাই, আপনার খুশি, আর আমি যদি বলি আমি আসি, তাহলে আমার নাজাতের পথে আমি চলে আসলাম, এটা আমার বানানো পথ না, এটা কোন পীর সাহেবের বানানো পথ নয়। প্রিয় নবীজির স্পষ্ট হাদিস থেকে প্রমাণিত, তুমি কয়টা হাদিস দিলে মানবা আগে বলো, আমি দেখাই দে, রসুল বলেছে জান্নাতি দল আহলে সুন্নাত ওয়াল জামাত, সেই সুন্নি জামাতের আওতায় যদি থাকতে পারেন, মদিনা ওয়াল আর সাফাত কপালে জুড়বে, জান্নাতের ঘ্রাণ কিছুটা হলে পাবেন। আর যদি বলেন না, আবার অনেকে বলে থাকে এরকম যে আমরা আসল সুন্নি, তারা আমাদেরকে টিটকারি করে বলে যে আমাদের নাকি লেবাস সুন্নি না, আমরা আমলেও সুন্নি আকিদায়ও সুন্নি, কিন্তু বিষয়টা মুশকিল হয়ে দাঁড়াইছে ওখানে যে ওনারা লেবাস ধরেছে নবীর, মানে সুন্নতি লেবাস লাগাইছে, তাও অরিজিনাল সুন্নতি না, ওগুলি কথা বললে আর অনেক কথা বের হবে। লেবাসে সুন্নি আকিদায় ইবনে আবদুল্লাহ নজদির দালাল। তো ইবনে আবদুল্লাহ নজদির দালালি করে যদি সুন্নি হওয়া যায়, তাহলে তো দুনিয়ার কি বলবো আমি। সিলেটে আমাদের হুজুর সাহেব কেবলা যিনি আসছেন, যে কিতাব হইতাম রে বা
কিতাব হইতাই রেওয়া। সিলেটি ভাষায় আমাদের একটা ধিক্কার সূচক সূচক একটা কথা আছে, এই জাহেলদের কারণে যুগে যুগে মানুষ বিভ্রান্তির শিকার হয়েছে, আগে হয়েছে, এখন হচ্ছে। আমি স্পষ্ট বলে দিতে চাই, যারা সুন্নি জামাতের উপর আঙ্গুল উঠিয়ে কথা বলেন, এক কথা আমি ব্রাহ্মণবাড়িয়ে বসে বলেছিলাম, যারা আজকে সুন্নি জামাতের বিরুদ্ধে আঙ্গুল উঠিয়ে কথা বলেন, একটা বার যদি পারেন প্রশাসন নিয়ে শান্তিপূর্ণ পরিবেশে আমাদের সাথে বসেন, সর্বোচ্চ টাইম দিব 5 মিনিট। এই 5 মিনিটে যদি তোমরা কুরআন সুন্নাহ দিয়ে তোমরা প্রমাণ করতে পারো যে ওয়াহাবি দল সঠিক, আমরা তোমাদের দলে চলে যাব। আর 5 মিনিটে যদি প্রমাণ করতে পারি সুন্নি জামাত ঠিক, আজীবনের জন্য তোমরা তওবা করে নতুন করে মুসলমান হয়ে সুন্নি হয়ে যাবা। আর বেশি কিছু বললাম না। নামের আগে বড় বড় খতিবে আজম, পরে সর্বনাশ। ওয়াজ করতেছে আল্লাহ তাআলা সর্বত্র হাজির নাজির, সর্বত্র হাজির আল্লাহকে বলা এটা যে কত বড় জেহালত। কেন আল্লাহ কোথাও হাজির হয় না, হাজির হওয়া লাগে না, গোটা সৃষ্টি জগৎটাই আমার আল্লাহর কাছে হাজির। আল্লাহ কোথাও হাজির হওয়া লাগে না, আল্লাহর কাছেই আমরা অল টাইম হাজির। আপনারা যারা আছেন বলেন তো, জীবনে কোনোদিন আল্লাহর কাছ থেকে গায়েব হয়েছেন? ভবিষ্যতে পারবেন? আপনি তো সবসময় আল্লাহর কাছে হাজির, আপনি আল্লাহর কাছে হাজির, শুধু আপনি না গোটা সংসার আল্লাহর কাছে হাজির, আর আপনি আল্লাহকে হাজির বানাইতেছেন। যে আল্লাহকে হাজির বললে মনে হয় আল্লাহর ইজ্জত বাড়ে, এই জন্য ওই যে ভালো স্ত্রীকে ভালোবাসতে বাসতে বাসতে মারাইকে ফেলা, এরকম আর কি। প্রিয় ভাই আমার, আল্লাহ তাআলা বলেন ওয়ামা কুন্না গায়বিন, তিনি অদৃশ্যদের অন্তর্ভুক্ত নন, তিনি অদৃশ্যদের অন্তর্ভুক্ত নন, অর্থাৎ আল্লাহর দৃষ্টিসীমার ভিতরে অথবা আল্লাহর কাছেই আমরা সবসময়ের জন্য হাজির। আল্লাহ আলাদা হাজির হওয়া লাগে না দাদু, উল্টা বুঝবেন না, ভাও বুঝার চেষ্টা করেন। আপনি আল্লাহকে হাজির বলছেন, আল্লাহ হাজির হওয়া বলা যে যতটুকু সম্মান আপনি বুঝছেন, এর চাইতো বেমেসাল গুণে মহাসম্মানিত আমার আল্লাহ। সূরা আলে ইমরানের 5 নম্বর আয়াত একটু দেখেন কষ্ট করে, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিস সামাই ওয়ালা ফিল আরদি ওয়ালা ফিস সামা, এই আসমান এবং জমিনে যা কিছু আছে কোনো কিছুই আল্লাহর কাছে গোপন না, সবই আল্লাহর কাছে জাহির, আল্লাহর কাছেই হাজির। আর আমাদের বলা হচ্ছে আল্লাহ তাআলা সর্বত্র হাজির, ব্যাকরণ থাকা একটু লেখাপড়া তো করবি। ইমামে আজম নোমান ইবনে সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একটা কিতাব লিখেছেন ইলমুল কালাম, ওইটার ওই শাস্ত্রের কিতাব ফিকহুল আকবার, সেই কিতাবের সরা অনেকেই করেছেন, মোল্লা আলী কারিও করেছেন, বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের অন্যতম ইমাম ইমাম মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহি একটা সরা লিখেছেন শারহ ফিকহিল আকবার, সেই কিতাবটা আমার কাছে আছে, আমি অনেক কষ্ট করে লেবানন থেকে আনাইছি, বৈরুত থেকে, সেই কিতাবটা বাংলাদেশে অনেক তালাশ করছি পাইনি, অনেক কষ্ট করে আনাইছি। সেখানে স্পষ্ট উল্লেখ, ওয়াকালাত কাদারিয়া ওয়াল মুতাযিলা আন্নাল্লাহ তাআলা ফি কুল্লি মাকান, কাদারিয়া অর্থাৎ কাদরিয়া না, কাদারিয়া একটা ভ্রান্ত সম্প্রদায় ছিল যারা বাতিল আকীদার অন্তর্ভুক্ত ছিল, কাদারিয়া এবং মুতাযিলা তারা বলে থাকে, ওয়াকালাত কাদারিয়া ওয়াল মুতাযিলা, কাদারিয়া এবং মুতাযিলারা বলে থাকে আন্নাল্লাহ তাআলা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ফি কুল্লি মাকান, সর্বত্রর মধ্যে আল্লাহ আছে, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়, সর্বত্র আল্লাহ থাকে এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়, এটা ভ্রান্ত সম্প্রদায় মুতাযিলার আকীদা। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো গোটা সৃষ্টি জগৎ আমার আল্লাহর কাছে হাজির, আল্লাহ কোথাও যাওয়া লাগে না। আমরার বিরুদ্ধে কত 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 কথা, সন্নিরা ই আছে ভ্রান্ত, সন্নিরা বন্ধ, কত কথা আর কত কবি ক, আমরা এগুলো নট ডোন্ট মাইন্ড মাইন্ড করি না, কারণ আমরা আমাদের দল করি না, আমরা মদিনাওয়ালার দল করি, ঠিক আছে। প্রিয় ভাইরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাজির নাজির বলতে যাইয়া অনেকে খুব অনীহা প্রকাশ করেন, কিন্তু নিজেদের শায়েক কথিত একজন পীর দক্ষিণবঙ্গে বেশি বেশি পান খান, উনি একদিন ওয়াজ করলেন, আমার কাছে ভিডিও রেকর্ড আছে, যে একজন লোক মুরব্বী বয়স্ক বয়োজ্যেষ্ঠ, উনি ওনার ছেলেকে 3 দিন ধরে খুঁজে পায় না, না পাইয়া মৌলানা কথিত মৌলানা রশিদ আহমদ গাঙ্গুহির কাছে গিয়ে বললেন, হুজুর আমার ছেলেটা 3 দিন ধরে খুঁজে পাই না।
আমার ছেলেটা কই আছে, হাউমাউ করে চিৎকার করতেছে। গাঙ্গুহী সাহেব নাকি বললেন যে উন মনে নাকি না নামাজের কায়দায় মোরাকাবে বসছেন, চোখ বন্ধ করে মুহূর্তের মধ্যে আল্লাহর বান্দা নাকি সারা পৃথিবী ঘুরে আসছে, চোখ খুলে বলতেছে তোমার ছেলে এখন তোমার ঘরের দুয়ারে আছে। মুরব্বী লোক দৌড়ায় বাড়িতে গেছে, যায়া দেখে ছেলে ঘরের দুয়ারের মধ্যে আছে। ছেলেকে জিজ্ঞাসা করে বাবা তুমি তিন দিন কোথায় ছিলে? ছেলে বলতেছে আব্বা আমার একটা বদ জিনে ধরে লয়ে গেছিল, সাগরের চরের মধ্যে ফেলে দিয়ে আসছিল। ওখানে আমি দেখি কোনো মানুষ নাই, মানুষ নাই, জন নাই, বাড়ি নাই, ঘর নাই, কিচ্ছু নাই। হঠাৎ দেখি রশিদ আহমদ গাঙ্গুহী সেই চরের মধ্যে হাজির, আমার হাতের মধ্যে ধৈরা আমার বাড়ির ঘাটায় কেমনে নিয়ে আসছে আমি জানি না। এই ঘটনা বললে মাশাল্লাহ পীর সাহেবও খুব আত্মতৃপ্তি পেলেন, মুরিদানরা মাশাল্লাহ সুবহানাল্লাহ জুড়েই বললেন। এতে আমরা একটা জিনিস বুঝতেছি যে গাঙ্গুহী চোখ বন্ধ করে সারা পৃথিবী ঘুরে আসতে পারে, ওই মুরিদের সন্তান সাগরের চর থেকে তুলে এনে ঘরে মুরিদের ঘরের দুয়ারে দিয়ে যেতে পারে। আমার জিজ্ঞাসা তোমার গাঙ্গুহী যদি এত দুনিয়ার সব জায়গায় যাইতে পারে, এত বড় সাগরের চরের মধ্যে যাইতে পারে, তোমার গাঙ্গুহী যদি পারে রাহমাতুল লিল আলামিন পারে বললে তোমার কষ্ট লাগে কেন? কেন তুমি নিজেকে নিজে একটু প্রশ্ন করো, পাগলামি করো না। হুজুর কেবলা অনেক কিতাব লিখছে, আহলে সুন্নাতুল জামাতের অনেকগুলি সুন্নি জামাতের খেদমতের অনেকগুলি কিতাব লিখছে। সেই কিতাবে হাজির নাজিরের ব্যাপারে একটা ছোট রেসালাও আছে, আমি পড়েছি, সেখানে একটা দলিল আছে। আমি সেই কিতাবটা নিজে সংগ্রহ করেছি অনেক আগেই এবং যাচাই করেছি, প্রত্যেকটা দলিল যাচাই করছি। কারণ অনেক বক্তা আছে, অনেক রাইটার আছে যারা ভুল তথ্য দেয়। আমি ইদানিং আরেকটা বই দেখলাম, নামাজ নিয়ে একটা বিতর্ক তৈরি করা হয়েছে, নামাজে এই যে আঙ্গুল ইশারা তাসাহুদের মধ্যে। এক চিটার লেখক সে লিখেছে যে হাদিসে মানে আবু দাউদ শরীফের মধ্যে আছে নাকি আঙ্গুল তাসাহুদের মধ্যে এভাবে নাচাইতে হবে, এটা নাকি আবু দাউদ শরীফে আছে। অথচ আবু দাউদ শরীফের হাদিসটা এর উল্টা। আন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা كان رسول الله صلى الله عليه وسلم يشير بإصبعه ولا يحركها। স্পষ্ট আব্দুল ইবনে জুবাইর বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তর্জনী আঙ্গুলকে ইশারা করতেন, ওয়ালা ইউহাররিকুহা ইহাকে নাচাইতেন না, ওয়ালা ইউহাররিকুহা ইহাকে নাচাইতেন না। আর এই চিটারের দলরা লিখেছে ওই হাদিসের রেফারেন্সে দিয়েছে, ওই হাদিসের নাম্বারই দিয়েছে, ওই কিতাবের নামই দিয়েছে, কিন্তু লিখেছে যে আঙ্গুল নাচাইতেন। এরা যে কত বড় চিটা, খুব সাবধান। সুন্নি মুসলমান আওরে সাবধান, ও হাবি খারিজির দলে লুটিল ঈমান, সাবধান হতে হবে। আকীদাও নষ্ট করতে চায়, আমলও নষ্ট করতে, আমাদের সচেতনতার দরকার আছে না নাই? ভাইজান, ভাই সাহেব, আমার কথাগুলি অপ্রিয় হলো একটু কাজে লাগবে, শুনে রাখেন, আমি কোনো স্বার্থের জন্য কথা বলি না। কোরআন সুন্নাহর সত্যিকারের কথাগুলি যেটা বলছিলাম, তাফসীরে রুহুল মাআনি আল্লামা মাহমুদ আলুসি বাগদাদি রাহিমাহুল্লাহ তিনার লেখা সেই কিতাবের মধ্যে 21 নম্বর খণ্ড, আমার কাছে যে ছাপাটা আছে দারুল হাদিস মিশরের কায়রো থেকে ছাপা, সেখানে 21 নম্বর খণ্ডের 286 নম্বর পৃষ্ঠায় স্পষ্ট আহলে সুন্নাতুল জামাতের মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, আহলে সুন্নাতুল জামাতের আইম্মাই কেরাম, তারা অনেক হাদিস, অনেক নস গবেষণা করে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন যে ইন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাইয়ুন বি জাসাদিহি ওয়া রূহিহি ওয়া আন্নাহু ইয়াতাসাররাফু ওয়া ইয়াসীরু হাইসু শাআ ফি আকতারিল আরদ। নিশ্চয় আল্লাহর নবীর দেহ মুবারক, রুহ মুবারক নিয়ে সশরীরে জিন্দা এবং তার তসরফ করার শক্তি আল্লাহ দিয়েছেন। ওয়া সিরু এবং তিনি ভ্রমণ করেন, হাজির নাজির হন, হাইসু শাআ যেখানে খুশি, ফি আকতারিল আরদ এই দুনিয়ার আনাচে কানাচে যেখানে খুশি সেখানে আল্লাহর নবী হাজির হয়, হাজির হয়, হাজির হয়, তোমার আল্লাহর দেওয়া শক্তি জুড়ে বলেন সুবহানাল্লাহ। দাদু এখন কেউ যদি বলেন আমি মানি না, বাবাজি তোমার প্রতি আমার অনুরোধ তুমি মানো না, কোন কিতাবের আলোকে আমারে দেখাও, দলিল দাও, তোর কথা আমি মানি না, কোন কিতাব আছে দেখা। চুয়াডাঙ্গার বাহাসে প্রায় না হইলেও একের গণে যদি মাথা গণতাম 100-র উপরে মৌলভি ভাড়া করে আনছে, সেই গুলাদিস গুলাম রহমান সাহেবরে ভাড়া করে আনছে, এরপরে মুফতি গুলামুর রহমান খুলনা ওনারা আনছে, মুফতি আব্দুল হামিদ সাহ, জুনায়েদ আল হাবিব, এক গ্রুপ মৌলবী লইয়েছে, নবীরে মাটির তৈরি বানাইত, 11টা আয়াত
11 আয়াত পড়ছে কোরআন শরীফ থেকে, যে সব মানুষ মাটির তৈরি, ওই জমিন আয়াতিহি আন খালাকাকুম মিন তুরাবিন ওই আয়াত, এরপর মিনহা খালাকনাকুম ওই আয়াত, তারপরে হুয়াল্লাযী খালাকাকুম মিন তিন এই আয়াত, এরপরে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম সব দলিল একসাথে, ইন্নি খালিকুম বাশারুম মিন তিন, 11 আয়াত কোরআন শরীফ থেকে আমার সামনে ফেস করে মানে পেশ করা হলো যে সব মানুষ মাটির তৈরি। আমি তো বাচ্চা মানুষ, আমি দাঁড়ায় বললাম দাদু যদি সব মানুষ মাটির তৈরি হয় আমার একটা ছোট্ট প্রশ্ন, খালাকাল ইনসানা মিন আলাক অথবা খালাকাল ইনসানা মিন নুতফাতিন অথবা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন, আল্লাহ কোরআনের একাধিক জায়গায় টোটাল আপনারা বলেছেন 11 জায়গায়, আমি পাইছি 12 জায়গায় আল্লাহ তাআলা বলছে মানুষ বানাইছে নুতফা দিয়া। তো কোন মানুষ নুতফার তৈরি আর কোন মানুষ মাটির তৈরি একটু দয়া করে বুঝিয়ে দেবেন কি? আমার রেকর্ডটা ইন্টারনেটে আছে, পাওয়া যায়, রোজ টিভি অনলাইনে আপনি পাবেন, সেখানে শাইখুল হাদিস গোলাম রহমান সাহেব মাইকটা নিয়ে বলতেছে ইন্নাল হামদালিল্লাহ, আসলে আমার স্নেহের দাদু ভাই যা বললেন, মূলত বাবা আদম আলাইহিস সালাম ছাড়া আর কোন মানুষ সরাসরি মাটির তৈরি আছে বলে তা আমরাও শুনিনি, একেবারে স্পষ্ট ভিডিও রেকর্ড আছে, ভিডিও করতে দেয়নি, আমি লুকায় করাইছি, একটা ছাত্র বহাই দিছি চুপচাপ, এই রেকর্ড কর মোবাইলটা আমরা ধরে বয়ে থাকবি, কারণ সেদিন ছিলাম আমি একা, আমার সাথে কোনো যোদ্ধা ছিল না, আমার কিতাবটা যে আগায় দিব একজন, যে কিতাবটাই কিতাবটার নাম দা পইরা আমার একটা আগায় দিব, ওই লোকটাও আমার সাথে ছিল না, এরকম ছিল না, লেবাসদারি অনেক ছিল, কঠিন একটা পরিস্থিতি। সেদিন এই কথা যখন স্বীকার করলো আমরা তখনই বুঝে গেলাম ভাই সাহেবদের ফুজি কতটুকু, এই জন্য বলি 5 মিনিট টাইম তো সর্বোচ্চ, আরো কম লাগবে না। প্রিয় ভাই বন্ধুরা আমার মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহর নবীর ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম যতগুলি কথা বলে একটা কথাও কোরআন হাদিসের বাহিরের না। নতুন করে আহলে হাদিস নামধারী এই ফেতনা, এই আহলে হাদিস ইংরেজদের জমানায় তাদের নাম ছিল ডাইরেক্ট ওহাবি, অরিজিনাল একেবারে পিওর ওহাবি হলো আহলে হাদিস, আর ভারাইটটা ওহাবি হলো হইগুলি খয়রাতি ওহাবি, মানে হাওলাত কইরা ওহাবি আনছে, তো অরিজিনাল ওহাবি কিন্তু আহলে হাদিস, এটা দরখাস্ত দিয়ে অ্যাপ্লিকেশনের মাধ্যমে ওহাবি নামটা চেঞ্জ করে আহলে হাদিস নামটা আনা হয়েছে, এদের যন্ত্রণা এখন নামাজিরা পর্যন্ত বিরক্ত হয়ে গেছে, ঠিক না? ঠিক না, নামাজে গেলে এখন কত রঙের প্রশ্ন তাদের, এমনে না হেমনে, এমনে না হেমনে, বুখারি শরীফ আছে এভাবে নামাজ পড়তে হবে, অথচ বুখারিতে আছে আন সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা কানান নাসি মারুনা, অর্থাৎ হযরত সাহল ইবনে সাদ বলেন লোকেরা আমাদেরকে আদেশ দিতেন আইয়াদ আর রাসূল, অর্থাৎ আমরা যেন বাম হাতের জিরার উপরে, জিরাউন মানে কনুই থেকে এই মধ্যম অঙ্গুলির আগা পর্যন্ত এই জায়গাটাকে বলা হয় বাম হাতের জেরা, তো জেরার উপরে ডান হাত যেন আমরা রাখি, বাম হাতের উপরে যেন আমরা ডান হাত রাখি, ওই হাদিসে কিন্তু একবারও বলা হয়নি যে বুকের উপরে রাখি, আমরা যদি সম্পূর্ণ হাতটাও রাখি তাও কিন্তু বুকের উপরে যায় না, যায় না কি ভাইজান? হাদিসে বলা হয়নি যে বুকের উপরে, বলা হয়েছে বাম হাতের উপরে যেন ডান হাত রাখি, এখন বাম হাতের পুরোটা নাকি অর্ধেকটা নাকি কবজি পর্যন্ত সেটার ব্যাখ্যা পাইলাম বুখারী শরীফের 1198 নম্বর হাদিসের তরজমাতুল বাবের মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই আরেকটা ছোট্ট হাদিস উল্লেখ করেছেন, ওয়া ওয়াদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলা কাফহি ফি ইয়াদিল আইসার, অর্থাৎ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে কবজিতে অপর হাতের কবজির উপরে এভাবে ধরতেন, এখন দুইটা হাদিস একসাথে করেন, বাম হাতের উপরে ডান হাত, বাম হাতের কোন জায়গায় কবজিতে, কবজিতে ধরলাম, আমি উপরও ধাক্কা দিব না নিচেও ঠেলবো না, কবজিতেই ধরবো, হাদিস আছে কবজিতে ধরার কথা, কবজিতে ধরবো, ধরে আমি স্বাভাবিক ছেড়ে দেই, দেখি কোন জায়গায় যায়, দেখি বাপদাদার নামাজ ঠিক আছিল কিনা, তুমি যদি এখানে আনো তাহলে জোর খাটাই আনছো, অথবা নাবির থেকে আরো অনেক নিচে জোর নিলে জোর খাটাই নিছো, কিন্তু আমি স্বাভাবিক হাত ছেড়ে দিলাম, হাদিসে আছে কবজিতে ধরতে আমি কবজিতে ধরলাম, ধরে ছেড়ে দিলাম, দেখি হাত দেখি আমার ওই বাপদাদা যেভাবে নামাজ পড়ছে ওইভাবে যায়, তো হাদিস পড়ো একটা আমল করো, স্যার একটা সৌদি আরব দিয়ে গেছি, তোর এত চোখের মেজের সমস্যা কেন রে, সৌদি আরব এমনিও নামাজ পড়ি না আছে, এমনিও আছে, এমনিও আছে, সবই তো আছে, আছে না, সে শুধু ওই এইটা দিয়ে খেয়েছে, তার মানে এর নজরের মধ্যে ভেজাল আছে, কথা ঠিক না? ঠিক, এই জন্য বেশি বেশি কচুর শাক খাওয়া দরকার, কচুর শাক খেলে ক্ষতি হয় না ভালো হয়, চোখের পাওয়ার বাড়বে, আল্লাহ তাআলা যেন এদেরকে হেদায়েত করে।
সঠিক তথ্যগুলি বুঝার, জানার, আমল করার তৌফিক দে, বলেন আমিন। আল্লামা মাসুদ হুসাইন আল কাদেরী সাহেব, তিনি খুব মায়া করে, স্নেহ করে আমাকে বলছে, আমার আজকে অনেক দূরে মাহফিল, যে মাহফিলকে ধরতে পারবো কিনা আল্লাহ তালা ভালো জানে এখন, কিন্তু আমি আহলে সুন্নাতুল জামাতের নগণ্য একজন রাখাল হিসেবে এতটুকু হাজিরা দেওয়ার জন্য এখানে আসছি আপনাদের দোয়া নেওয়ার জন্যে। একটা কথা স্পষ্ট বলে যাই, সুন্নি ভাইরা, আমরা হয়তো আমল 100% করতে পারি না, আমল করার পক্ষে আমল করার চেষ্টা করি, আমলের মধ্যে যদিও দুর্বলতা থাকতে পারে, কিন্তু বুকে হাত দিয়ে আমরাই বলতে পারবো নবীর প্রেমের মামলায় আমরা দুর্বল না। সিলেটে যেই অরাজকতা তারা দেখিয়েছে, আমরা তো বলি আমরা জঙ্গিবাদে বিশ্বাসী না, আমরা সন্ত্রাসবাদে বিশ্বাসী না, শান্তিপূর্ণ মুসলিম জনতা কখনো আইন হাতে তুলে নেয় না, তবে হ্যাঁ আমরা সুষ্ঠু বিচার কামনা করি, সরকারের কাছে দাবি জানাচ্ছি, সিলেটে সুন্নি জামাতের যে বাড়িঘরগুলি তারা জ্বালিয়ে দিয়েছে, সুন্নি জামাতের শান্তিপূর্ণ মাহফিলে তারা আক্রমণ করেছে, এর সুষ্ঠু বিচার সরকারের কাছে আমি আবেদন করলাম, দাবি জানাচ্ছি, আর যদি অদূর ভবিষ্যতে সুন্নি জামাত মাঠে নামতে হয়, নারায়ে রিসালাতের স্লোগানে সকল তরিকাবন্দীরা এক হয়ে মাঠে নামলে তখন কিন্তু ঠেকাইবার কেউ থাকবে না। আমরা শান্তি চাই, সংঘাতটা এই জন্য সুষ্ঠু বিচার কামনা করে আমি আলোচনা ইতি টেনে দিলাম। যদি বেঁচে থাকি দেখা হবে ইনশাআল্লাহ, আর যদি মারা যাই তাহলে হাশরের ময়দানে দেখা হবে ইনশাআল্লাহ। সবার দোয়া কামনা রেখে আপনাদের কাছে দোয়া চেয়ে, বিশ্বাব হুজুর কেবলার কাছে, সাহেব কেবলার কাছে দোয়া চেয়ে, আমাদের সাবরি হুজুরের কাছে দোয়া চেয়ে, আল্লামা জামালউদ্দিন মমিন হুজুর কেবলার কাছে দোয়া চেয়ে, আন্তরিকভাবে সবার কাছে অল্প সময় দিলাম, একটু ক্ষমাও চেয়ে বিদায় নিলাম। আল বিদা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।